শাকিব খান ও অপুর সন্তান আব্রাহাম খান জয় এবারই প্রথম ঈদ করবে। প্রথমে একটু ঝক্কি হলেও মা বাবা এখন সামলে নিয়েছেন তাদের সংসার। এবার প্রথম ঈদ হলেও বাবাকে কাছে পাচ্ছে না সে, তাই শুধু মাকে নিয়ে এবারের ঈদটা কাটবে আব্রাহামের। শাকিবকে ছাড়া ঈদ করতে হচ্ছে বলে অপুর মনও একটু খারাপ। অপু বিশ্বাস বলেন, একটু খারাপ লাগছে ছেলের জন্য, কারণ জীবনের প্রথম ঈদটাই সে বাবাকে পাচ্ছে না। আমি অবশ্য বিষয়টিতে অভ্যস্ত, কারণ এর আগে বহুবার আমাদের আলাদা ঈদ করতে হয়েছে শুটিংয়ের প্রয়োজনে। এমনও হয়েছে যে আমি রাঙামাটি শুটিং করছি আর শাকিব ঢাকায়, বরং আমার শুটিংয়ের জন্য শাকিব একা ঈদ করতে হয়েছে। এখন শাকিব লন্ডনে নতুন ছবির শুটিং করছে, শুটিংয়ের ডেট আগে থেকেই দেওয়া ছিল, যে কারণে কিছুই করার নেই, আমি হাসি মুখেই বিষয়টি মেনে নিচ্ছি। আর হাসি মুখে ঈদের দিন কাটাবেন বলে জানান অপু। তিনি বলেন, আমার তো সংসার দুইটা, একটা হচ্ছে চলচ্চিত্রের আর আরেকটা হচ্ছে ব্যক্তিগত। দিনের শুরুটা বাসায় কাটবে আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে, তাদের সঙ্গে সময় কাটাবো। দুপুরের পর আমার আরেক সংসারে সময় দিব। এই ঈদে আমার আর শাকিবের একটি ছবি মুক্তি পাচ্ছে। ঈদের পরের দিন বিভিন্ন সিনেমা হলে গিয়ে ছবির খবর নিব, দর্শকের সঙ্গে কথা বলবো। আমি বিশ্বাস করি দর্শক আমাদের ছবিটি পছন্দ করবেন। ঈদের পুরোটা সময় আব্রাহামের সঙ্গেই থাকবেন বলে জানান অপু। অপু বিশ্বাস বলেন, আমার সঙ্গেই থাকবে, ঈদের দিন আমি ছেলেকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে চাই না। তাকে নিয়েই বিভিন্ন জায়গায় যাব, সবার সঙ্গে কথা বলবো, সে কিছু বুঝুক আর না বুঝুক, সে দেখবে মা বাবার বড় বড় ছবি সারা দেশে কীভাবে ছড়িয়ে আছে, দেশের মানুষ কত ভালোবাসে আমাদের।